Welcome to my YouTube channel. সকলকে স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেলত। বন্ধু সকল, আজি আপনাদের বাবে নতুন একটা ভিডিও লৈ আহিছো। তেন্তে বলক আমি ভিডিওটো চাও। বন্ধু সকল, আজি আমি কথা পাতিম এটা গাড়ির বিষয়, মানে এখন কার। আপনাদের সকলে কার চাইছে বা চলাইছে, কিন্তু আজির ভিডিওটো খুবই ইন্টারেস্টিং, যেহেতু এই গাড়িত ড্রাইভার নোহোৱাকে চলাব পারি। তো বন্ধু সকল, এই গাড়িটো দুটা সিস্টেমত চলাব পারি, এটা হল ম্যানুয়াল আর এটা হল অটোমেটিক, মানে অটো পাইলট। বন্ধু সকল, আমি যদি কোথাও যাও তো আমার গাড়ি চলাই ভাগর লাগে, টুপনি লাগে, হাত ভরি বিক্রয়। তো বন্ধু সকল চিন্তা নকৰিব, আজি এনেকুৱা এটা গাড়ি ওলাই দিছে বৈজ্ঞানিকে, যিটো নেকি গাড়িত ড্রাইভার নালাগে, অটোমেটিক চলিব। জাস্ট আপনি অটো পাইলট সেট করব লাগে, নিজের জায়গা নিজের এড্রেস আপনি লিখি দিব লাগে, নিজের জায়গা গাড়িটো অটোমেটিক লৈ যাব। হয় বন্ধু সকল, আপনাদের ঠিকই শুনেছে। আর এই গাড়ি কন্ট্রোল আপনার মোবাইলত থাকিব, মানে আপনার স্মার্টফোনত কন্ট্রোল করব পারিব। কেনেকে? আপনি এতিয়া যেনেকে দেখি পাই আছে তেনেকৈ আপনি কন্ট্রোল করব পারিব। বন্ধু সকল, আপনাদের যদি গাড়িখন পার্কিংত আপনি পার্ক করে, তেন্তে আপনার যদি কোথাও যাবলগীয়া হয়, তেন্তে আপনি নিজের স্মার্টফোনের পা মোবাইলের পা আপনি পার্কিংর পা ওলাই লৈ আহিব পারিব ড্রাইভার নোহোৱাকে। তো সেইটো ভিডিও খুবই ইন্টারেস্টিং। বন্ধু সকল, আজি ফিউচারত এই গাড়ি খুবই এডভান্স আর ফাস্ট, আর ফিউচারত এনেকুৱা ধরনের বহুতে ভিডিও পাই থাকিব মো এই চ্যানেলত। তো আপনাদের এই চ্যানেলটো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর বেল আইকনটো দবাবলে নাপাহৰিব, আর ভিডিওটো স্কিপ নকৰিব, শেষলৈকে চাই যাওক। আর বন্ধু সকল, আপনাদের জানিবলৈ মন আছে চাগে যে এইটো গাড়ি কত পায়। তো হয় বন্ধু সকল, মই আপনাদের জনাই দিছো, এই গাড়ি বর্তমান আমেরিকা, জাপান, চাইনা এইবর জায়গা এভেলেবল হয়ে আছে, মানে মানুষে ইউজ করে আছে। তো বন্ধু সকল, আমার ইন্ডিয়াত অতি সোনকালে এই গাড়িটো আহি পাবহি। আর একটা কথা মানে কই দিব বিচার আপনার, এই গাড়ি কোম্পানির নাম হল অডি, মানে অডি কোম্পানিয়ে এই গাড়ি লঞ্চ করেছে, আর এনেকুৱা এটা ফিচার রাখি দিছে যেটা নাকি ড্রাইভার নোহোৱাকে গাড়ি চলাব পারি। তো বন্ধু সকল, আমি যেটা গাড়ি এটা নর্মেলি ঘর চাও বা চলাও, এই গাড়ি আর সে গাড়ি নিমিলে, কারণ এই গাড়িত বহুত এডভান্স ফিচার আছে। তো বন্ধু সকল, এডভান্স ফিউচার থাকার কারণে গাড়িটোর দামও বহুত বেশি। আমি যদি লং ড্রাইভ কোথাও যাবলে ওলাও, তেনে অবস্থাত দুটা ড্রাইভার লাগে, দরকার হয়। তো বন্ধু সকল, এই গাড়িত আপনি চিন্তা করার কোনো দরকার নাই, এই গাড়ি আপনি যদি লং ড্রাইভ যদি যায়, তেন্তে আপনি অটো পাইলট করে আপনি চলা যাব পারিব, মানে অটোমেটিক গাড়িখন যাব, আর যদি আপনার মন যায় তেন্তে আপনি নিজে চলাই যাব পারিব। তো বন্ধু সকল, এইটো ফিচার বেলেগ গাড়িবোৰত নাই, এইটো গাড়ি বহুত এডভান্স। আমার এতিয়া ঘর বর্তমান যিবোৰ নর্মেল গাড়ি আছে, এইবোৰ গাড়ি যদি আপনি ড্রাইভ করে যায়, মানে চলাই থকা অবস্থাত শুই যায়, তেনে 100% আপনার গাড়ি এক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, বহুত ডাঙৰ এটা লস হওয়ার চান্স থাকে। তো বন্ধু সকল চিন্তা নকৰিব, এনেকুৱা যদি আপনার হাতত এনেকে ধরনের ফাস্ট এডভান্স যদি গাড়ি থাকে, তেতিয়াহলে চিন্তা করার কোনো দরকারই নাই। এনেকুৱা এখন গাড়ি যদি আপনার হাতত থাকে, তেনে আপনার যি মন যায় তাকে কৰিব পাৰিব। তো বন্ধু সকল, এনেকুৱা ভিডিও চাবৰ কাৰণে, এনেকুৱা এমেজিং
বস্তু চাব কাৰণে মোৰ চেনেলটো লাইক কমেন্ট শ্বেয়াৰ সাবস্ক্রাইব আৰু লগতে বেল আইকনটো দবাবলৈ নাপাহৰিব। আজিলৈ ইমানে। জয় অসম, জয় অসম, জয় অসম।